প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিতে পরিবর্তন হলেও বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো হেরফের হবে না বলে অভিমত আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিশ্লেষকদের। তবে অভ্যন্তরীণ সংরক্ষণবাদী নীতির কারণে অভিবাসী বাংলাদেশিরা সমস্যায় পড়তে পারেন বলে তাদের শঙ্কা। নতুন সরকারের সঙ্গে জিএসপি সুবিধা ফিরে পাবার ব্যাপারে আলোচনা শুরুর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। খুব বড় রকমের পার্থক্য হওয়ার সম্ভাবনা খুব কম। যুক্তরাষ্ট্রে এইসব যে পররাষ্ট্রনীতি বিষয়ক যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো একটা প্রাতিষ্ঠানিক পদ্ধতি আছে, একদিনে হঠাৎ করে তৈরি হয় না। আমেরিকার অ্যালায়েন্স রিলেশনশিপ, ওদিকে আমরা চেঞ্জ দেখতে পাবো। আমেরিকার ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে পলিসিগুলো আছে সেগুলোতে আমরা চেঞ্জ দেখতে পাবো, কিন্তু আমার মনে হয় বাইল্যাটারাল রিলেশনসে স্পেশালি বাংলাদেশের সাথে আমরা খুব বেশি পরিবর্তন কিন্তু দেখবো না। তবে অবৈধ অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের করা অবস্থানে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি অভিবাসীরা বেকায়দায় পড়তে পারেন বলে শঙ্কা তাদের। শুধুমাত্র বাঙালি অভিবাসী না, সকল অভিবাসীর জন্য এটা বিশাল একটা সমস্যা বয়ে আনবে। এবং যেটা আমার ভয় হচ্ছে যে এটা যে একটা আমেরিকাতে একটা নতুন ধরনের উগ্রবাদের জন্ম দিল, যে সাধারণ আমেরিকান তারা আর ইমিগ্রেন্টদেরকে পছন্দ করতে পারছে না। ডিএসপি সহ অন্যান্য সমস্ত বিষয় আলাপ আলোচনা হচ্ছে এবং হতে থাকবে। নিকট ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এইটা পুনর্বিবেচনা করবে এবং সেই জন্য সেই আশা নিয়ে আমাদের সরকার তাদের সাথে নিশ্চয়ই বিষয় আলাপ করবেন। সরকারে পরিবর্তন হলেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর হবে বলে আশা বিশ্লেষকদের। ছিলেন আইওয়া থেকে শেখ ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বিনা পরোয়ানায় গ্রেফতার ও রিমান্ড নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে। কিছু মডিফিকেশন সহ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ পায়। এতে বলা হয়েছে কাউকে গ্রেফতার করতে হলে মেমোরান্ডাম অব অ্যারেস্ট পুলিশের সঙ্গে থাকতে হবে, রিমান্ডের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে, নির্যাতনের প্রমাণ মিললে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। 1998 সালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে রুবেল নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে 54 ধারায় গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। পরে পুলিশ হেফাজতে রুবেল মারা গেলে ব্লাস্ট কয়েকটি মানবাধিকার সংগঠন রিট আবেদন করে। 2003 সালের এপ্রিলে ফৌজদারি কার্যবিধির 54 ধারা গ্রেপ্তার ও রিমান্ড সংক্রান্ত 167 ধারার বিধান 6 মাসের মধ্যে সংশোধনের নির্দেশ দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের রায় বহাল রেখে গত 14 মে রায় দেয় সর্বোচ্চ আদালত। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ হয়েছে। 396 পৃষ্ঠার রায়ে বলা হয়েছে গ্রেপ্তার করার সময় পুলিশ নিজেদের পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে, এরকম আরও কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে রায়ে। যাকে অ্যারেস্ট করা হবে তাকে একটা মেমোরান্ডাম অব অ্যারেস্ট দেখাতে হবে এবং তাতে তার সই নিতে হবে, কখন কোথায় কিভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং তাকে অ্যারেস্ট করা হলে তাকে যেন তার নিকট আত্মীয়কে বা নিকট আত্মীয় না থাকলে তার বন্ধুকে অবশ্যই যেন জানানো হয় এবং সেটা যেন 12 ঘন্টার মধ্যেই জানানো হয়। কাউকে যদি স্পেশাল পাওয়ারসে একটা ডিটেনশন দেওয়া হয় তাহলে তাকে 54 ধারায় অ্যারেস্ট করা যাবে না। রিমান্ডে নেওয়া সংক্রান্ত ওই ধারার বিষয়েও কিছু নির্দেশনা দেওয়া হয় পূর্ণাঙ্গ রায়ে। হেফাজতে থাকার সময় যদি কারো মৃত্যু হয় তাহলে মেডিকেল বোর্ড করে ওইটা মৃত্যুর কারণ অনুসন্ধান করে যদি দেখা যায় যে এটা মানে মারা হয়েছে, খুন হয়েছে, তাহলে সাথে সাথে মামলা করতে হবে। পুলিশ রিমান্ড চাইলে পুলিশের যে কেস ডায়েরি মানে ওর কেন রিমান্ড চাইছে, কী ধরনের তার বিরুদ্ধে অভিযোগ, কী ধরনের প্রমাণ আছে, কী পুলিশ জানতে চায়, এগুলি বিস্তারিত মানে পুলিশকে কোর্টের সামনে উপস্থাপন করতে হবে। এছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে তার পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ ও আত্মীয়দের সাথে পরামর্শ করার সুযোগ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে এ রায়ে। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষার নির্দেশও দেওয়া হয়েছে সংশোধনীতে। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। এদিকে জেলা জজদের রাষ্ট্রীয় পদমর্যাদা নির্ধারণ করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রমতালিকায় থাকা সচিবদের সঙ্গে সমমর্যাদায় থাকবেন 24 নম্বরে থাকা জেলা জজরা। এ বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে 5 বিচারপতির রায়ে এ ক্রম ঠিক করে দেওয়া হয়। 2015 সালের জানুয়ারিতে দেওয়া এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। 1986 সালের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মোহাম্মদ আতাউর রহমান 2006 সালে একটি রিট আবেদন
করেন। শুনানি শেষে জেলা জজদের পদমর্যাদা সচিবদের নিচে দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে 2010 সালের ফেব্রুয়ারিতে দেয়া রায়ে আটটি নির্দেশনা দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। এই সময় রাষ্ট্রপতির সামরিক সচিব সহ বঙ্গভবন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির সফররত উপপররাষ্ট্রমন্ত্রী সিনেটর বাদেন্তো দেলা ভিদোরভা। এ সময় কুশল বিনিময় ছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতালীয় উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী কথা বলেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির অভিযোগে মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য 24 নভেম্বর তারিখ ঠিক করেছেন আদালত। ওই দিন বেগম জিয়াকে হাজির হয়ে নিজের পক্ষে বক্তব্য দিতে বলেছে বিশেষ জজ আদালত। মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগের বৈধতা নিয়ে তাকে জেরা করেন আসামিপক্ষ। আর রাষ্ট্রপক্ষ বলছে বিভ্রান্ত করতেই এসব অভিযোগ তুলছেন বিবাদীরা। কঠোর নিরাপত্তার মধ্যে বেলা 11টার কিছুক্ষণ আগে রাজধানীর বক্সিবাজারের বিশেষ জজ আদালত 3 হাজিরা দিতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুদকের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার নির্ধারিত দিন ছিল। আদালতে দুদকের উপপরিচালক হারুনুর রশিদকে জেরা করেন আসামিপক্ষ। তারা বলেন অযোগ্যতার কারণে তদন্ত কর্মকর্তাকে 2004 সালে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। সেই আক্রোশেই তিনি এই তদন্ত প্রতিবেদন দিয়েছেন বলে জেরায় উল্লেখ করেন আসামিপক্ষ। সে সবই স্বীকার করেছে, রিট করেছিল তাকে অযোগ্য হিসাবে দুদকে না রাখার ব্যাপারে সে স্বীকার করেছে এবং রিট খারিজ হয়ে গেছে সেটা স্বীকার করেছে। যেহেতু মামলার বাদী এবং আয়ু সে অবৈধ তার নিয়োগ দিয়েছে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের নির্দেশে অমান্য করে এই মামলার সে সাক্ষী হইতে পারে না। আসামিপক্ষের সব অভিযোগ নাকচ করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে চ্যারিটেবল মামলায় বেগম জিয়াকে 24 নভেম্বর হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করতে বলেন আদালত। পরবর্তী শুনানি যদি উনি উপস্থিত যদি না হন তাহলে আমরা মনে করি আমরা আবেদন করব, যেটা সেটা বলে রাখছে যে তার অনুপস্থিতিতে আইনানুগ পদ্ধতিতে অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম শেষ করার জন্য আমরা আবেদন করব। তদন্তের বিষয়ের সাথে মামলার তার চাকরির বিষয়টি কোনো বিষয় নেই। দাঁড়ান, এটা বিভ্রান্তি সৃষ্টি করা, আমরা বলবো এটা ঘোলা পানিতে মাছ শিকার করা অথবা যা মন চাইছে তা বলছেন। একই সাথে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 17 নভেম্বর ধার্য করা হয়। 2014 সালের 19 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 9 জনের বিরুদ্ধে এই 2 মামলায় অভিযোগ গঠন করেন আদালত। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। কারো সন্তুষ্টির জন্য রামপালে কয়লা বিদ্যুৎ করা হলে তা প্রতিরোধের কোনো বিকল্প থাকবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের মতামতের ভিত্তিতে এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। ছলচাতুরে নির্বাচন দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করতেই রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্প করা হচ্ছে। বিভিন্ন মহল থেকে বিকল্প স্থানে প্রকল্প সরিয়ে নেওয়ার পরামর্শ দিলেও সরকার তা আমলে নিচ্ছে না। কারো না কারোকে সন্তুষ্টির ক্ষেত্র হিসেবে যদি রামপালকে বেছে নেওয়া হয় তাহলে সারা জাতির সকল স্বার্থ বিসর্জন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং সুন্দরবন বাঁচানো আন্দোলনে মাঠে নামার আর কোনো বিকল্প নাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নূর হোসেন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন যে গণতন্ত্রের জন্য নূর হোসেনরা জীবন দিয়েছেন সেই গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন আরেকবার ঐক্যবদ্ধ আন্দোলন। আমেরিকাতে কিভাবে নির্বাচন হলো, ক্ষমতায় রয়েছে ডেমোক্রেট আর নির্বাচিত হলো রিপাবলিকান, তার মানে কি কত সুন্দর সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়েছে,
অতএব সুন্দর সুষ্ঠু ফেয়ার নির্বাচন বাংলাদেশে দিতে হবে এবং সেই নির্বাচনে ইনশাআল্লাহ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি ইনশাআল্লাহ জয়লাভ করবে। জনগণের মতামতের উপর শ্রদ্ধা রেখে অবিলম্বে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান আমানুল্লাহ আমান। জিজ্ঞেস করা হয়েছিল মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। আরিফ বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধভাবে, তাই তারা যে কোনো নির্বাচন এলেই তাকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করে। ষড়যন্ত্র ছাড়া বিএনপির সামনে নতুন কোনো পথ খোলা নেই। রাজনীতিতে ভুল সিদ্ধান্তের কারণে তারা এখন মরিয়া হয়ে উঠেছে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে। জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একের পর এক হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালাচ্ছে। বিদেশি প্রভু, যারা বিদেশি প্রভুর দিকে তাকিয়ে থাকেন বা বিদেশির দিকে তাকিয়ে থাকেন, তাদেরকে আমি বলবো এতে হতাশ হওয়া ছাড়া কিছুই থাকবে না। হয়তো বিএনপির অনেকেই এখন হতাশ হয়েছে, এই নির্বাচন থেকে আওয়ামী লীগ শিক্ষা নিতে পারে। আমরা অনুরোধ করব বিএনপিকে যে এই নির্বাচন থেকে আপনারাও একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি।